নমস্কার, আজ আমি সম্পূর্ণ হেলদি একটি রেসিপি শেয়ার করব যা ব্রেকফাস্ট অথবা ডিনারে আপনারা সার্ভ করতে পারেন। এটি খেলে শরীর একদম হালকা থাকবে, মনেই হবে না কোনো খাবার খেয়েছেন। যারা ডায়েটে আছেন বা শরীরকে ঠিকঠাক রাখতে চান বা হেলদি খাবার খেতে চান, তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। আর যারা আমার নতুন বন্ধু রয়েছেন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন প্লিজ। এখানে নিয়েছি আমি প্রায় 150 গ্রাম মতো সুজি। 150 গ্রাম সুজির মধ্যে আমি 2 চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এবার বাটি ধুয়ে, মানে যে পাত্রে টক দই রেখেছিলাম সেটি ধুয়ে আরও কিছুটা জল এতে দিয়ে দিলাম। খুব ভালো করে সুজির সঙ্গে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে সুজির সঙ্গে মিক্স করে নিলে এই টক দইটা পুরোপুরি সুজিকে অ্যাবজর্ব করে নেবে আর এটি কিন্তু খুব সুন্দর সফট হয়ে যাবে। আমি এটিকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। খুব চটজলদি তৈরি হয়ে যাবে, একদমই হেলদি একটি রেসিপি। এখানে নিয়েছি সেদ্ধ করে নেওয়া আলু, আপনারা সব রকম সবজি দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম এখানে পাও ভাজি মশলা। এই পাও ভাজি মশলার রেসিপি আমার চ্যানেলে রয়েছে। আন্দাজ মতো নুন এবং ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আপনারা যতটা স্পাইসি খাবেন সেই অনুযায়ী কিন্তু এখানে ঝাল বা মশলাটা ব্যবহার করবেন। পাও ভাজি মশলাটা দিলে এটি কিন্তু খুব ভালো লাগে খেতে, অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার। না থাকলে আপনারা চাট মশলা দিতে পারেন বা কিচেন কিং মশলাও দিতে পারেন, যে কোনো একটা রেডিমেড মশলা বা চটপটে মশলা অবশ্যই দেবেন। খুব ভালো করে মিশিয়ে নিলাম, সাইডে রেখে দিয়েছি। এখানে নিয়েছি বাটি, এই বাটিতেই তৈরি করব। বাটির মধ্যে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিলাম, খুবই অল্প পরিমাণে তেল লাগবে। এবার 15 মিনিট পর আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এটি দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি কালো জিরে। এই কালো জিরেটা দিলে খুব ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম জোয়ান, জোয়ান কিন্তু আমাদের হজম শক্তি বৃদ্ধি করে। আর এই শীতকালে কালো জিরে ডায়েটে রাখার চেষ্টা করবেন। আর এই রান্নাটায় দিলে বা এই রেসিপিতে ব্যবহার করলে খুবই ফ্লেভারটা ভালো হয়। এখানে নিয়েছি আমি একটি ইনো পাউস, যা পাওয়া যায় যে কোনো গ্রসারি শপে, সেটি দিয়ে দিলাম। আর উপর দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, অবশ্যই একটু জল দেবেন। এবার একই ডিরেকশানে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটি কিন্তু বাবেলস উঠতে শুরু করেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভিডিওতে, কিন্তু যখন তৈরি করবেন তখন কিন্তু বোঝা যাবে খুব সুন্দর তৈরি হয় এটি। এবারে বাটির মধ্যে এই ব্যাটারটা আমি দিয়ে দেবো। বাটির অর্ধেকের কম পরিমাণ ব্যাটার দিতে হবে, খুব বেশি ব্যাটার দেওয়া যাবে না প্রথমেই, হাফেরও কম। আমি ব্যাটার দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি, প্রত্যেকটা বাটিতে দিয়ে দিলাম। আমি এখানে জল বসিয়ে দিয়েছি কড়াতে, জলটা গরম হয়ে যাওয়ার পর এই বাটিগুলো ডাইরেক্ট জলের উপরেই বসিয়ে দিলাম। এবার একটি ঢাকা দিয়ে এটিকে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার যে আলুর মশলাটা করে রেখেছিলাম সেটি এরকম চ্যাপটা চ্যাপটা করে টিকিয়া মতো করে নিয়েছি, সেটিকে হালকাভাবে এর উপরে প্রেস করে দিলাম, বসিয়ে দিলাম। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখেছি বন্ধুরা, তা না হলে গরম অবস্থায় দিতে অসুবিধা হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে নেবেন। এবার উপর দিয়ে আরও 2 চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম, তবে ব্যাটারটা এমনভাবে দেবেন যাতে করে উপরের অংশটা কিছুটা ফাঁকা থাকে, তা না হলে এই রান্নাটা বা এই রেসিপিটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু এটি ফুলে যাবে আর উপচে পড়ে যাবে, সেজন্য উপরটা কিছুটা ফাঁকা রাখবেন। আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, অবশ্যই ফ্লেমটা লো রাখবেন। কিছুটা ব্যাটার বেঁচে গিয়েছিল, আমি অন্য একটি বাটিতে অপর গ্যাসের দিকে বসিয়ে দিয়েছি অপর দিকে। যেহেতু আমি ইনো ব্যবহার করেছি, সঙ্গে সঙ্গে কিন্তু এটি তৈরি করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে আপনাদের সামনে নিয়ে এসেছি। এটি কিন্তু একদমই শক্ত হয়ে গেছে, এবার আমি বন্ধ করে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এটি কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, আর বাকি যে আরেকটি বসিয়েছিলাম সেটি কিন্তু এখনও ঠান্ডা হয়নি, তাই আপনাদের দেখানো হচ্ছে না। এগুলো অনেকটাই গরম আছে, তবে এই প্রিপারেশনটা একটু গরম গরম খেতেই ভালো লাগে। দেখুন কত সুন্দর বেরিয়ে গেল, আর এটি কিন্তু কতটা স্পঞ্জি হয়েছে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা জালিদার হয়েছে। এটি যথেষ্ট গরম রয়েছে, আর গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে। যে কোনো ধরনের টমেটো চাটনি বা ধনে পাতার চাটনি দিয়ে এটি খুব ভালো লাগে খেতে।
খুবই সফট এবং স্পঞ্জি আর এতটাই হেলদি বন্ধুরা। এটি যখন আপনারা রাত্রিবেলা ডিনারে সার্ভ করবেন শরীরটা খুবই হালকা লাগবে, খাবার মনেই হবে না কোনো খাবার খেয়েছেন। সম্পূর্ণ হেলদি একটি রেসিপি শেয়ার করলাম, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের হেলদি এবং ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন বা আমার রেগুলার বন্ধুরা রয়েছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করে যান আর এইভাবে আমার ভিডিও দেখুন, তাহলে আমি আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আজ তাহলে আসি, আপনারা সবাই খুব ভালো থাকবেন।